এবারই প্রথম শতভাগ আগাম টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। আর এই টিকিট কাটার প্রাথমিক শর্ত এনআইডি দিয়ে করতে হবে নিবন্ধন। কিন্তু নিরক্ষর ও বয়স্ক বেশিরভাগ মানুষই জানেন না এই প্রক্রিয়া। তাদেরই একজন শাটোর্ধ জাহিদা বেগম, যিনি এনআইডি নিয়ে হাজির কমলাপুরের অস্থায়ী বুথে। এইবারে আমি প্রথম অনলাইনে টিকিট কাটার জন্য আসছি। এর আগে যা গেছে তখন আমার ছেলেরা করেছে, কিন্তু আমি তো মোবাইল সম্বন্ধে কিছুই বুঝি না। অনেকের জন্য অনলাইনে টিকিট কাটার ভোগান্তি শুরু হয় এখান থেকেই। যাদের স্মার্টফোন নেই তাদের জন্য প্রক্রিয়াটা যেন আরও জটিল। প্রতিদিন এমন 1200 থেকে 1500 মানুষ আসেন শুধু নিবন্ধন করতে। টিকিট কাটতে আসা আগে যে নিয়মটা ছিল তার সাথে এখন একটু পরিবর্তন হয়েছে। এখন আপনার নিবন্ধনের মাধ্যমে সেটা টিকিট এনে টিকিট কাটতে হচ্ছে। ওনাদের কাছে করতে চাইলাম হচ্ছে না, তারপর ম্যানুয়ালি করাতে চাচ্ছি, এটারও মেসেজ রিপ্লাই আসছে না। কিছু কিছু সিম একটু দেরি হয়, এটা একটু চ্যালেঞ্জিং। আর হচ্ছে অনেকে বুঝতে চায় না, আবার আস্তে আস্তে ট্রেনে টিকিট পায় না, রেজিস্ট্রেশন করে আবার পাচ্ছে না। সেবা নিতে আসে প্রতিদিন 1200 বা 1500 মতো আসতেছে। আসার পরে মানুষ কিছু কিছু মোবাইলে যেগুলোতে কাজ করা অনেকই টাফ ব্যাপার, এই যে একটা মোবাইলের ফটো তুলে রাখছি, এইগুলো মোবাইলে মানে টাইপ বাটনে কাজই করা যায় না, ওইগুলো তো আমাদের রেজিস্ট্রেশন করা লাগতেছে। আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে সকাল থেকে শুরু হয় অনলাইন যুদ্ধ। কেউ কেউ আধা ঘন্টা আগেই রেলের ওয়েবসাইটে লগ ইন করে বসে আছেন। কিন্তু 8টা বাজতে শুরু চেনা বিপত্তি, হঠাৎই সফটওয়্যার কাজ করছে না, করলেও কেনা যাচ্ছে না টিকিট। এদিন দেয়া হয়েছে 20 এপ্রিলের টিকিট। যদি 29 রোজা হয়, 22 এপ্রিল শনিবার ঈদ ধরে, বৃহস্পতিবার 20 এপ্রিল শেষ কর্মদিবস বিবেচনায়, এদিন কমলাপুরের টিকিট প্রত্যাশীর সংখ্যা ছিল বেশি, যাদের কেউ কেউ গত 3 দিনের চেষ্টায় ব্যর্থ হয়েছেন। আমি 8টার সময় ঢুকছি, কোনো টিকিট দেখাই, কিন্তু বুকিং দেয় টিকিট কনফার্ম হয় না। বামুনবাড়িয়া যাবো আর কি, রাখার থেকে 3 দিন যাবো ট্রাই করতেছি, ঢুকতে পারি কিন্তু টিকিট পাচ্ছি না। একটু পরপর রিফ্রেশ দিলে দেখতে পারতেছি, কখনো একটা মানে একটা টিকিট দেখাইতেছে কাউন্টারে, কখনো 10টা, আবার কখনো 100, আবার কখনো 0 হয়ে যাইতেছে, আবার কখনো 20টা, এমন কেন হইতেছে। বিশেষ 3টি ট্রেনের টিকিট সহ 28,500 টিকিট পাওয়া যাচ্ছে 10 এপ্রিল। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আজ রেকর্ড সংখ্যক মানুষ একসাথে হিট করেছে। প্রথম আধা ঘন্টায় হিট হয়েছে 2,50,00,000 বার। একসাথে অনেক মানুষ হিট করায় সার্ভারের এমন ধীরগতি। সেই সাথে এবারের ঈদ যাত্রায় স্বস্তি আনতে স্টেশনগুলোতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। একসাথে অধিক সংখ্যক লোক, আপনারা চিন্তা করতে পারেন যে যেহেতু আধা ঘন্টার মধ্যে 2,50,000 বার ট্রাই করা হয়েছে, আর টোটাল 14 লাখ, প্রায় 14 লাখ ইউজার আপনার এই টিকিটটা পাওয়ার জন্য চেষ্টা করছে। সে কারণে হয়তো সার্ভার টিকিট কাটার যে সংখ্যাটা এটা একটু কম, আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। আর যেহেতু 25 সেকেন্ডে মিনিটে এটা চেঞ্জ হচ্ছে, যাত্রীরা কীভাবে সহজে ঢুকতে পারে এবং এই প্রেশারটা যাতে লোডটা একবারে যাতে না আসে, এই জন্য আমরা কিছু প্রিকশনারি মেজার এবং ব্যবস্থা নিয়েছি এন্ট্রি পয়েন্টে, প্রবেশ মুখে, যাতে সহজে ঢুকতে পারে। আমরা কিছু ব্যারিয়ার দিয়ে জিগজ্যাগ যেটা বলে আমরা এরকম কিছু ব্যবস্থা করেছি এই 3 স্টেশনে, এবং বিভিন্ন যেটা আমাদের অরক্ষিত কিছু পকেট আছে এখনও আমরা সব জায়গায় আমরা এই এনক্রোচমেন্ট দিয়ে আমরা এটা বার দিয়ে এখনও করতে পারিনি, সেই জন্য আমরা এই সমস্ত পকেট বন্ধ করা এবং সেখানে আমরা পর্যাপ্ত সংখ্যক ফোর্সের ব্যবস্থা রাখবো, যাতে এখান থেকে সেখান থেকে এলোমেলোভাবে কেউ ঢুকতে না পারে। এবারের টিকিট ব্যবস্থা শতভাগ অনলাইন হলেও অনেকে ভিড় করছেন টিকিট কাউন্টারে এসে। এখানকার নেটওয়ার্ক ব্যবস্থা অনেক ভালো, ব্যাপারটি তেমন নয়। মূলত অনলাইনে টিকিট না পেয়ে সমাধান খুঁজতে এসেছেন এখানে, কিন্তু অফলাইন কিংবা অনলাইন কোথাও সমাধান মিলছে না। তাদের দাবি অন্তত কিছু টিকিট দরকার ছিল এই কাউন্টারে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিফাত শাহরিয়ার, এখন